স্কোয়াশকে সাধারণ মানুষের খেলায় পরিণত করার লক্ষ্য নিয়ে কাজ করছে স্কোয়াশ র্যাকেটস ফেডারেশন ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল কামরুল ইসলাম এমন কথাই জানিয়েছেন সাংবাদিকদের দুই হাজার আটাশ অলিম্পিকে অংশ নেওয়ার লক্ষ্য নিয়ে পরিকল্পনা এবং বাস্তবায়নে কাজ করে চলছে বলে জানান তিনি রোবার ঢাকা ক্লাবে ফেডারেশন ও বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আয়োজিত ওয়ার্কশপ অনুষ্ঠিত হয় প্রায় অর্ধ শতাধিক ক্রীড়া সাংবাদিক এতে অংশ নেন প্রীতি ম্যাচ খেলেন দেশের শীর্ষ দু নারী খেলোয়াড় ঢাকা ক্লাবের সভাপতি আশরাফুজ্জামান জামান খান ফেডারেশন নির্বাহী কমিটির সদস্য ইফতেখার উদ্দিন নওশাদ এতে উপস্থিত ছিলেন